নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন আপনারা এই চ্যানেলে পাবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিক্স পে কমিশনের পর রাজ্য সরকারের ফার্মাসিস্ট গ্রেড থ্রি পদের নতুন স্যালারি কত হলো এবং এই পদে আবেদন করতে গেলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত হতে হবে সেই নিয়ে তো ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে সমস্ত বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টেই কিন্তু আমি ভবিষ্যতেও এমন ধরনের ভিডিও আরও নিয়ে আসার চেষ্টা করব তো চলুন বন্ধুরা শুরু করি রাজ্য সরকারের ফার্মাসিস্ট গ্রে থ্রি পদের নিয়োগ করে থাকে ডাব্লিউ বি এইচ আর বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড প্রথমে বলছি এই পদে আবেদন করতে গেলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে এই পদে আবেদন করতে গেলে প্রার্থীকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে আর তার সঙ্গে প্রার্থীর যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ফার্মেসির ওপর দু বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এই পদে আবেদন করতে গেলে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হতে পারবে উনচল্লিশ বছর পর্যন্ত বাকি সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের যে ছাড় থাকে সেই ছাড়টি পেয়ে থাকবেন অর্থাৎ এসসি এস প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় থাকবে আর ও প্রার্থীদের ক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় থাকবে জব লোকেশন হবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় এবার বলছি রাজ্য সরকারের ফার্মাসিস্ট গ্রেড থ্রি স্থায়ী পদে যে নিয়োগ হয়ে থাকে সেই পদের বর্তমান স্যালারি কত সেই সম্পর্কে তো এই ফার্মাসিস্ট গ্রেড থ্রি পদের পে লেভেল হলো নাইন নতুন বেসিক পে হিসেবে দেয়া হয় আঠাশ টাকা এইচ আরে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স হিসেবে দেওয়া হয় তিন হাজার টাকা এই এইচ আরে দেওয়া হয় বেসিক পে টুয়েলভ পারসেন্ট ডি এ অর্থাৎ ডিআনএস অ্যালাউন্স হিসেবে দেওয়া হয় আটশো টাকা পশ্চিমবঙ্গে দু হাজার একুশের জানুয়ারি মাস থেকে থ্রি পারসেন্ট করে ডি ঘোষণা হয়েছে মেডিকেল অ্যালাউন্স হিসেবে দেওয়া হয় পাঁচশো টাকা অর্থাৎ প্রতি মাসের শুরুতে আপনি গ্রস স্যালারি হিসেবে পাবেন বেসিক প্লাস ডিএ প্লাস এইচ প্লাস মেডিকেল অর্থাৎ তেত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা এই গ্রস স্যালারির হিসেব আমি ইনক্রিমেন্ট না ধরে বললাম চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে আপনি কোনো রকমের ইনক্রিমেন্ট পাবেন না তবে এক বছর পর থেকে প্রতি বছর আপনি থ্রি পার্সেন্ট করে ইনক্রিমেন্ট পাবেন ইনক্রিমেন্ট বাড়লে সেটি আপনার বেসিক পের সঙ্গে যুক্ত হয়ে যাবে আর বেসিক পে যদি বাড়ে তাহলে আপনার এইচ আর এ বাড়বে ডি এ বাড়বে এবং স্বাভাবিকভাবেই আপনার গ্রস স্যালারিও কিন্তু বাড়বে এখানে আমি যেই ফার্মাসিস্ট গ্রেড থ্রি পদের কথা বললাম সেটি কিন্তু রাজ্য সরকারের স্থায়ী পদের কথা আমি বলছি কন্ট্রাকচুয়ালের কথা কিন্তু বলছি না এর আগে আমি ডাটা এন্ট্রি অপারেটরের একটি ভিডিও করেছিলাম যেখানে আমি রাজ্য সরকারের স্থায়ী পদে ডাটা এন্ট্রি অপারেটরের স্যালারি সম্পর্কে আলোচনা করেছিলাম তো আপনাদের মধ্যে কেউ একজন আমাকে এরকম কমেন্ট করেছিলেন যে আমি গাজা খেয়ে ভিডিও করি কি না আর সেখানে কমেন্টটি এমন ছিল যে ডাটা এন্ট্রি অপারেটরের স্যালারি আরও কম হয়ে থাকে অথচ আমি বলছি যে ডাটা এন্ট্রি অপারেটর স্যালারি অনেক বেশি হয়ে থাকে তো বন্ধুরা আবারও বলে দিচ্ছি আমি কিন্তু কন্ট্রাকচুয়াল পদের কথা বলিনি আমি কিন্তু রাজ্য সরকারের স্থায়ী পদের কথা বলছি তো আপনারা যখন মন্তব্য করবেন একটু জেনে নিয়ে ভেবেচিন্তে এরপর মন্তব্য করবেন এই পোস্টটিকে আপনাদের যদি টেক্সট আকারে পড়তে হয় তাহলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশানে সেখানে গিয়ে আপনারা একটা লিঙ্ক দেখতে পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে স্ক্রিনে আপনারা যেমন একটি পেজ দেখতে পাচ্ছেন তেমন একটি পেজ খুলে যাবে সেই পেজ থেকে আপনারা পোস্টটিকে টেক্সট আকারে পড়তে পারবেন আজ তবে এখানেই শেষ করছি চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট সবার আগে পেতে হলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দিতে হবে যেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় ভিডিওটিকে লাইক আর শেয়ার করে সমস্ত প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দেবেন চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তাছাড়া বিভিন্ন এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে রেজাল্ট জানতে হলে বা অন্যান্য আপডেটস পেতে হলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন ইউটিউবে সবসময় সব রকম ভিডিও করা সম্ভব হয় না তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সমস্ত আপডেটস দিয়ে থাকি আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপ পেজের লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর যাদের ফোনে টেলিগ্রাম অ্যাপটি নেই আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ